Finally, OnePlus Nord. The hype. 90 hertz. 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 90 আর তাও পাইলাম না, এ জীবন রেখে কি লাভ? যা গাইস, আমি আজকে আপনাদেরকে একটা নিনজা টেকনিক শিখাবো কিভাবে আপনি OnePlus Nord পেয়ে যাবেন 25 থেকে 26 হাজার টাকায়, জাস্ট একটা Realme X50 কিনে। সিরিয়াসলি, কারণ আপনি যদি নর্মালি দেখেন X50 আর এটা সেম, জাস্ট ডিসপ্লে ছাড়া। Realme X50 তে আপনি পেতেছেন IPS ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, আর Nord দিস থিং হট কেক, এটাতে আপনি জাস্ট সেম জিনিস, 5G মডেল, 765G সব সেম, জাস্ট এটাতে 90Hz এমন ডিসপ্লে আর X50-তে IPS ডিসপ্লে, এছাড়া কোনো তফাৎ নাই, জাস্ট ওইটা আর এটা হচ্ছে 40K আর ওইটা হচ্ছে 25,000। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর অলরেডি টাইটেল দেখে সবাই বুঝে গিয়েছেন যে আজকে আমরা মানে গরম গরম নর্ডকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো OnePlus 8 সিরিজ লঞ্চ হওয়ার পর তখন একটা টিজার বা রুমার জানা গিয়েছিল যে তারা OnePlus 8 Z সিরিজের কিছু ফোন লঞ্চ করবে, বাট তারা OnePlus এর কোনো Z সিরিজ আনা নেই, তরে তরে তারা আনলো OnePlus Nord। আমরা এটাকে আগামী কয়েকদিনে কিছু ইন্টেনসিভ টেস্ট করব আর দেখব বাংলাদেশি মার্কেট হিসাবে এই Nord ভ্যালু ফর মানি ডিভাইস হয় কি না, কারণ এটা আমাদের দেশের সাউথ এশিয়া রিজনে মূল প্রায়োরিটি। Nord যদিও ইন্ডিয়া ও ইউরোপ মার্কেটকে কেন্দ্র করে লঞ্চ করেছে OnePlus, কারণ তাদের 8 সিরিজ লঞ্চের পরপরই অনেকে ফেড আপ হয়ে গিয়েছিল OnePlus 8 সিরিজের দামের জন্য। অনেকেই বলতেছিল যে তারা তাদের রুট ভুলে যাচ্ছে, যেহেতু OnePlusকে সবাই বেসিক্যালি চিনছে একটা কারণ, যে ফ্ল্যাগশিপ কিলার ট্যাগটা থেকে। তো OnePlus কিন্তু ফ্ল্যাগশিপ কিলার থেকে এখন ফ্ল্যাগশিপ মেকারে পরিণত হয়ে গিয়েছে, তো তাই তারা জাস্ট মার্কেটে চাচ্ছিল মিড বাজেট রেঞ্জটা ধরার জন্য, এবং সেই মিড বাজেট রেঞ্জটা ধরার জন্যই এই OnePlus Nord-টা বাজারে বেসিক্যালি রিলিজ করা। OnePlus Nord কারেন্টলি দুটা কালারের বাজারে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে গ্রে অনেক্সি আর একটা হচ্ছে যে ব্লু মার্বেল, যেটা কারেন্টলি এখন আমাদের কাছে আছে। এই কালারটাই আমার বেশি ভালো লাগে। আর এর বেস ভ্যারিয়েন্ট 8128 GB-র দাম ইউরোপে 379 ইউরো, ইন্ডিয়াতে 28,000 রুপি, যদিও ইন্ডিয়ার বেস ভ্যারিয়েন্ট 664 GB, এটা শুধু ইন্ডিয়া অনলি, Nord দাম আর একটু কম হবে। আর আমাদের দেশে এর স্টার্টিং প্রাইস বর্তমানে 40,000 টাকা, যেটা আসলে ইউরোপ ইন্ডিয়ার প্রাইসের ধারে কাছেও নাই, আর 40,000 টাকায় আসলে এটি অনেক বেশি দাম। এর আরেকটা ভ্যারিয়েন্ট আছে 12GB 256GB, যেটা 42 থেকে 43,000 টাকা, যেটা আমাদের হাতে এখন আছে। এটার ইন্ডিয়ান প্রাইস 30,000, এটা আসলে একটু ওভার প্রাইসড হয়ে গিয়েছে, কারণ 12GB উইথ স্ন্যাপড্রাগন 765G এটা আসলে কিছুটা ওভার কিল কিনা সেটা নিয়ে বিস্তারিত মতব্য থাকবে ফুল রিভিউতে, এবং ফুল রিভিউ কিছুদিন পরে চলে আসবে, আমাদের তুষার ফুল রিভিউটা করবে। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে KRY, তাদের কাছে এই ফোন সহ বিভিন্ন ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন, ঘুরে আসতে পারেন KRY ফিজিক্যাল শপ, তাদের ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। তো দেখি 40,000 টাকার Nord বা কেকের কি অবস্থা, আমরা এখন আনবক্সিং করবো এই ফোনটা ফাইনালি। সিরিয়াসলি, ফোনের থেকে মানে বক্সটা বেশি প্রিমিয়াম। দিস ওয়ে Nord। আচ্ছা সিরিয়াসলি, সেটটা এমনি খুব প্রিমিয়াম লাগে, সম্ভবত এর ভিতরে থাকবে একটা কেস, পেপার ওয়ার্কস। আচ্ছা, ওয়েলকাম লেটার, OnePlus এর কিছু স্টিকার, যেটা আপনি যদি এক্সট্রিম OnePlus আসক্ত হন তাহলে ইউজ করতে পারবেন কোথাও। কুইক স্টার্ট গাইড, কিছু পেপারস, এটা আমি জানি না এটার কাজ কি। কেসটা মোটামুটি ভালোই নাইস, ছোট ছোটো করে একটা ড্রপ টেস্ট করি। অবশ্যই হ্যাঁ, কেসটা ভালো, প্রোডাক্টিভ। সিরিয়াসলি, রেড কালার কেবল, ফোনটা ব্লু, কেবলটা রেড হলে জিনিসটা জোস লাগতো, বাট না। 30W-এর ফাস্ট চার্জার, সিম ইজেক্টর আছে একটা, একটু বড় সাইজে, ব্লু কালারটা খুবই নাইস লাগতেছে। সাইডে প্লাস্টিক, আমরা সবাই জানি, আমরা সবাই কিন্তু জেরি ভাইয়ের ভিডিও দেখছি। তো বিল্ড কোয়ালিটিটা প্রথম আমি যেই জিনিসটা খেয়াল করছি, আমি এটাতে এর আগে যত ভিডিওতে আর পিকচার দেখছি, আমার কাছে একটু মনে হয়েছে যে ফোনটা একটু ওয়াইড, বাট ইন জেনারেল হাতে নেওয়ার ফিলটা সিরিয়াসলি খুবই জোস, খুবই হ্যান্ডি, আসলে অনেকটা স্লিম বলা যায়, খুব বেশি একটা বাল্কি ওয়াইড না, যে জিনিসটা যথেষ্ট হ্যান্ডি, হাতে খুব সুন্দর একটা হ্যান্ডি কম্প্যাক্ট একটা ফিল দিচ্ছে, মোটামুটি একটা প্রিমিয়াম ভাইব আছে, বাটনসগুলো খুব সুন্দর। ক্যামেরা কাটআউটটা অনেকটা রিয়েলমির মতো মনে হয়, এই এই পাশে আবার এই পাশে আবার অ্যালার্ট স্ল্যাডার আছে, উপরে যদি আমরা দেখি উপরে শুধু একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, বাট নিচে কোনো হেডফোন জ্যাক নাই। নাই সিম স্লট, USB টাইপ সি পোর্ট, আর একটা বটম ফায়ারিং স্পিকার, টপ প্যানেল জাস্ট ক্লিন, জাস্ট ইয়ারপিস আর পাঞ্চ হোল, শেষ, সিম্পল, জাস্ট সিম্পল। বিল্ড কোয়ালিটি খুবই সিম্পল, ফুটপ্রিন্ট ক্লাসিক ডিজাইন, যথেষ্ট প্রিমিয়াম ফিল আছে হাতে, এবং যথেষ্ট কম্প্যাক্ট, মানে
ডিজাইনটা নিয়ে যদি বলি, ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। আর ব্লু কালারটার প্রতি কি জন্য জানি আমার একটা আলাদা সফটওয়্যার কাজ করে এই ফোনটা স্পেসিফিকলি জোস। আচ্ছা, এই ফোনের ডিসপ্লেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে ডিসপ্লেটা মেইন হাইলাইটও বলা যায়। তো এটা ডিসপ্লে প্যানেল, এটাতে আপনারা পাচ্ছেন ওয়ান প্লাসের ভাষার মধ্যে ফ্লুইড অ্যামোলেড 90Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে যে 6.4 ইঞ্চের 20:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে, এবং স্ক্রিন রেজলিউশন হচ্ছে যে 1080x240 সামথিং, এমন কিছু একটা। তো ডিসপ্লেটা খুব জোস, আমি ফার্স্ট গ্লান্সে যদি বলি ডিসপ্লেটা এনাফ ব্রাইট, টাচ রেসপন্স খুবই জোস। আর 90Hz তো এর মানে মানে ন্যাচারালি এটা খুব স্মুথ একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবে, ইউআই তো খুব ফ্লাই করে এমন দেখতে পাচ্ছি। প্লাস এর যে অক্সিজেন ওএসের ইউজার এক্সপিরিয়েন্সটা অলরেডি জোস, তো এর সাথে 90Hz রিফ্রেশ রেট প্লাস সুপার অ্যামোলেড মানে অ্যামোলেড ডিসপ্লে, ওভারঅল এক্সপিরিয়েন্সটা আরও খুব জোস লাগতেছে আমার কাছে। ও আর মেইন যেই জোস ব্যাপার, এটা কিন্তু HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর এই যে ফ্রন্ট প্যানেলটা প্রোটেক্টেড বাই কোনিং গোয়েলা গ্লাস 5। আর লাস্টলি ডিসপ্লে নিয়ে জাস্ট এটাই বলবো যে এটার ডিসপ্লে তো অনেকে নাকি একটা ইস্যু ফেস করেছে যে ব্রাইটনেস কম থাকলে নাকি কেমন একটা গ্রিনিশ বা পিঙ্কিশ টিন্ট খেয়াল করেছে। তো সেটা নিয়ে এখন বলতে চাচ্ছি না, ফুল রিভিউতে আশা করি এটা নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি করে আপনাদেরকে ব্যাপারটা জানানোর চেষ্টা করবো। আচ্ছা, আরেকটা যে মেইন কি পয়েন্ট বলা যায় এই ফোনটা, সেটা হচ্ছে যে এর হার্ডওয়্যার ডিপার্টমেন্টের এতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্র্যাগন 765G, যেটা হচ্ছে যে একটা 7nm আর্কিটেকচারের উপর বেস করে প্রসেসর। এটা নিয়ে আমরা এর আগেও অনেক আলোচনা করছি এই প্রসেসর নিয়ে। জিপি হিসেবে থাকছে Adreno 620, আর এটার র্যাম রোম ভ্যারিয়েন্ট হচ্ছে যে একটু অন্যরকম, 6/64, 8/128 আর 12/256। আসলে এই প্রসেসরে 12GB র্যাম ওভারকিল সিরিয়াসলি। আর দেন লাস্টলি 4115mAh ব্যাটারি, মানে ঠিক আছে বুঝছি 4000+, বাট ব্যাটারির মিলিঅ্যাম্পিয়ার নাম্বারটা একটু অড, তাই না? আর তার উপর স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.1 স্টোরেজ, এছাড়াও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড GPS, অ্যাপটেক্স HD, ব্লুটুথ 5.1 এক্সেট্রা, মোটামুটি ভালো ফিচার্সই আছে টুকটাক, প্লাস NFCও আছে। আচ্ছা ওকে, তো আমরা এখন এই ফোনটার গেমিং টেস্ট করবো, যদিও এই ফোনটার গেমিংটা আসলে খুবই মানে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। আর যদি গ্রাফিক্স দেখি তাহলে গ্রাফিক্স আপাতত আমি কমায় রাখছি, যেহেতু আমি প্রায় খেলি। তো এখন আমরা ভেরি হাই দুটো অপশন আসে, ডেপথ অফ ফিল্ড অপশন দিলাম, র্যাগডল, অ্যান্টিলাইজিং। আর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পাঞ্চ হলে পুরোটা কাটা পড়ছে, একটা বা ঝামেলা। আচ্ছা, গেম প্লে অনেক স্মুথ আর 90Hz-এর জন্য মানে টাচ রেসপন্সটা খুবই জোস টাচ রেসপন্সটা। আমি মানে আরেকটা ফোনে খেলি, তো ওই ফোনে আসলে আমার প্রিফার্ড মানে ডেডিকেট সেন্সিটিভিটি দেওয়া আছে, তো এখানে এই মানে সেন্সিটিভিটি টু মাচ মনে হইতেছে, মানে যেটা বেসিক্যালি কারণ এটা 90Hz, তো ওই জন্য টাচটা অনেক বেশি স্মুথ লাগতেছে, তাই সেন্সিটিভিটিও খুব বেশি মানে সেন্সিটিভ লাগতেছে আমার কাছে। কট তো এমনি খুব অপটিমাইজ একটা গেম, তো ওভারঅল সব মিলে আসলে খুব ভালোই স্মুথ চলতেছে। আচ্ছা, সাউন্ড মোটামুটি লাউড, একটা ক্যাম্পের আছে দেয়াদো ক্যাম্পার। আচ্ছা, সাউন্ড মোটামুটি লাউড, ব্লক হওয়ার চান্স নেই, আসলে স্পিকারটা এই জায়গার, তো সহজে ব্লক হয় না আসলে গেম করলে। নাইস, এই আর একটা আসতেছে মারার জন্য। আচ্ছা, গেমিং পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, মানে ভেরি হাই গ্রাফিক্সে চলতেছে, তো সব কিছু ম্যাক্স সেটিংসে চলতেছে, মোটামুটি ভালোই চলতেছে। ফ্রেম রেটও খুব ভালো, টাচ রেসপন্স যথেষ্ট স্মুথ, টাচ রেসপন্স খুবই ভালো, মানে প্রচুর সেন্সিটিভ টাচ রেসপন্স, মানে কট এটা তো সবাই খুব ভালো মতোই খেলতে পারবেন, এতটুকু শিওর বলা যেতেছে। ওকে গাইস, এখন আমি আপনাদেরকে পাবজি খেলা শিখাবো, আপনারা জানেন আমি পাবজির প্রো, শাউডরে আমি খেলা শিখাই মাঝে মাঝে পাবজি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এখানে পাবজি খেলতেছি, গ্রাফিক্স সেটিংস যদি দেখাই, গ্রাফিক্স HD এবং হাই সেটিংসে আছে, এটাই ম্যাক্স, এর বেশি আর গ্রাফিক্স সেটিংস যায় না। আর গেম প্লে আমি যদি বলি নট সো স্মুথ, মানে গেম প্লের এক্সপিরিয়েন্স মনে হচ্ছে খুব সম্ভবত হাই স্কিলে 26 কি 27 FPS হবে, মানে প্রপার 30ও পাচ্ছি না মনে হচ্ছে, এরকম ফিডব্যাক পাচ্ছি অপটিমাইজেশনের কারণে অ্যাকচুয়ালি। বাট গ্রাফিক্স খুব সুন্দর ডেলিভার করতেছে এখানে, যতটুকু দেখতে পারতেছি হ্যাঁ গ্রাফিক্স যথেষ্ট ভালো ডেলিভার করতেছে, বাট গেম প্লে নট সো স্মুথ যেটা এক্সপেক্টেড আসলে। আচ্ছা ঠিক আছে, এই চিপসেটটার উপরে অ্যাকচুয়ালি সফটওয়্যার অতটা অপটিমাইজ না, এই জন্য আসলে গেমিং খুব একটা স্মুথ পারফরমেন্স আমরা পাচ্ছি না। এখানে আমরা একটা বট মারতেছে আমার, এই শিট 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 আই আচ্ছা ডাউন। আচ্ছা তো টুকটাক্স আসলে ল্যাগ হালকা পাতলা আছে, স্টার্টারিংও আছে হালকা পাতলা, যেটা মানে আসলে মানে পুরোপুরি অপটিমাইজ না, তো তাই জন্য এই মানে স্টার্টারের ল্যাগটা আছে।
এছাড়া গ্রাফিক্স ডিটেলস কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো। যদি আমরা গ্রাফিক্স একটু কমাই, ব্যালেন্সড আলট্রা, তাহলে এই যে এখন যথেষ্ট স্মুথ, এখন যথেষ্ট স্মুথ গেম প্লে, বাট গ্রাফিক্সটা এখন খুব একটা সুন্দর দিবে না। মানে ক্লিয়ারলি মানে ফুল রিভিউতে আসলে ডিটেলসে বলবো, তো এখন নর্মাল যেটা বোঝা যাচ্ছে যে এটা আসলে পুরো হাই এন্ড গেমিংয়ের জন্য না। কল অফ ডিউটিটা তো প্রচুর অপটিমাইজের জন্য কট মোবাইলটা একদম মানে ম্যাক্স গ্রাফিক্স খুব ভালোই চলছে। এছাড়া আর হিটিং যদি বলি, হালকা পাতলা হিট আপ হচ্ছে, ফিল পাচ্ছি যে হালকা পাতলা হিট আপ হচ্ছে, নট টু মাচ। আচ্ছা এবার শর্টকাটে যদি আমরা যদি ক্যামেরা ডিপার্টমেন্ট একটু দেখে আসি, এতে আপনারা পাচ্ছেন 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর 2 মেগাপিক্সেলের মানে ম্যাক্রো ক্যামেরা, যেটা টোটালি ইউজলেস। আচ্ছা নর্মাল যদি আমরা একটু ক্যামেরাটা দেখে আসি, ক্যামেরা ওয়াইজ যথেষ্ট ক্লিন, ফোকাস মানে কোনো ফোকাস হান্টিং ইস্যু নেই। ওয়ান প্লাসে এর আগে ইউজারদের অনেক কমপ্লেন দেখছি মানে প্রপারলি নাকি ফোকাস হয় না, ফোকাস হান্টিং ইস্যু আছে, তো নর্মালি এটা নাই। ওয়াইড অ্যাঙ্গেলটা যথেষ্ট ভালোই মনে হচ্ছে। এই যে ম্যাক্রো সেন্সর, এবার আমি আপনাদেরকে দেখাবো ম্যাক্রো সেন্সরটা কেন ইউজলেস। এখন আমি ম্যাক্রো অফ করলাম, নর্মাল মোডে তুললাম, এবার দেখেন দিস ইজ প্রাইমারি ক্যামেরা, জুম করার পর কতটুকু ডিটেলস, এই যে ম্যাক্রো ফটোটা কা কোয়ালিটি। তো ওভারঅল মনে হচ্ছে ক্যামেরা মোটামুটি ভালোই, ফুল রিভিউতে আরও ডিটেলসে বলা যাবে এটা সম্পর্কে, এছাড়া সব কিছু ঠিকঠাক। আচ্ছা ভিডিওতে আমরা পাচ্ছি 1080p 30, 1080p 60, 4K 30, আর 4K সিনে 30 FPS। অ্যাকচুয়ালি এটা আসলে এখনও কী প্রপারলি বুঝতে পারতেছি না, ফুল রিভিউতে বলা যাবে। আর ফ্রন্ট ক্যামেরা জোর জিনিস যে ফ্রন্ট ক্যামেরায় 60 FPS ভিডিও করা যাবে ফ্রন্ট ক্যামেরায়, যেটা নাইস। আচ্ছা ফ্রন্ট ক্যামেরা যদি দেখি, ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি শ্যুটার, পিকচারগুলো যথেষ্ট ডিটেল বোঝা যাচ্ছে। আর এক্সট্রা আরও পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সে চেহারা একটু স্মুথ করে দিচ্ছে মনে হচ্ছে, যথেষ্ট স্মুথনিংয়ের এফেক্ট দেখা যাচ্ছে। যদিও তো বিউটি মোড সব অফ করা, হ্যাঁ বিউটি মোড অফ করা, বাট ছবি স্মুথ হয়ে যাচ্ছে। আচ্ছা ফুল রিভিউতে এটা নিয়ে আমরা আরও বিস্তারিত বলবো, এমনি ফ্রন্ট ক্যামেরা মোটামুটি নাইস মনে হচ্ছে। এটা যদি আমি কনক্লুশন দিয়ে যদি ভিডিও শেষ করতে যাই, তাহলে অনেক ধরনের কথাই আসে। প্রথমত যে কথাটা আসে সেটা হচ্ছে প্রাইসিং। OnePlus Nord আসলে খুবই সিম্পল, খুব ক্লাসিক একটা জিনিস, নাথিং ফ্যান্সি, নাথিং মানে কনজাস্টেড, জাস্ট একটা ফ্ল্যাগ মানে সিম্পল একটা ইউজার এক্সপিরিয়েন্স। আপনি এখানে অ্যামোলেড পাচ্ছেন, আপনি মিড লেভেলের গেমিং পারফরমেন্স পাচ্ছেন, মিড লেভেলের ক্যামেরা পারফরমেন্স পাচ্ছেন, বাট বিল্ড কোয়ালিটি আছে, ঠিক আছে বিল্ড কোয়ালিটি নট সো প্রিমিয়াম, একটু চিপ প্লাস্টিক বিল্ড, জিরিভাই ভিডিওতে আমরা দেখেছি খুব একটা ডিউরেবল না। তো সব মিলিয়ে যদি প্রাইসিংটা নিয়ে যদি বলি, বর্তমানে এটার প্রাইস কিন্তু 40,000। 40,000-এ এটার প্রাইস যদি বলি জাস্ট নট ওয়ার্থ ইট। বাট আপনি যদি ইন্ডিয়ার প্রাইসিং দেখেন, ইন্ডিয়াতে কিন্তু এটা 27,000-28,000 রুপির মধ্যে পাওয়া যাচ্ছে। ওই প্রাইসিং রেঞ্জে আসলে এই ফোনটা খুব একটা খারাপ কিন্তু বলা যায় না, হয়তো বেস্ট ভ্যালু ফর মানি না, বাট নট দ্যাট ব্যাড, গুড এটাই বলা যায় মানে ইন্ডিয়ান প্রাইসিং অনুযায়ী। বাট বাংলাদেশে কিছু রাজনীতির জন্য প্রাইসিংটা হয়ে গেছে 40,000, যেখানে 40,000 এই ফোনটা মোটেও ওয়ার্থি না, যেখানে 40,000 টাকায় এই প্রেক্ষিতে বর্তমানে K30 সিরিজ আছে, রেডমির K30 Pro সিরিজ আছে, এরপর রিয়েলমি X সিরিজ সুপার জুম আছে, আরও অনেক ধরনের বেটার বেটার অপশন আছে। তো সেই হিসাবে আমি বলবো যে ওয়েট করেন, প্রাইসটা কমলে হয়তো এটার আরও ভালো একটা স্পটলাইট পাবে, বাট যতদিন প্রাইসটা না কমছে ততদিন এটা কোনো ওয়ার্থ দিয়ে একটা সেট বলা যায় না 40,000 টাকার প্রাইস রেট রেঞ্জে, মানে লেটস ফেস ইট, এটাই ট্রুথ। আর বাকিটা যা বলা যায় বিস্তারিত ফুল রিভিউতে তুষার সব কিছু বলে দিবে, তো সেই পর্যন্ত সবাই মানে ধৈর্য ধরে বসে থাকেন আমাদের ফাইনাল রিভিউর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।